রসগোল্লা গুলো রাত্রে খাবে, এটা এখন 19 তারিখ বুধবার, এখন সন্ধে 5:40 বাজে, তার মধ্যেই ধূপ টুপ দেওয়া হয়ে গেছে সন্ধেবাতি, কারণ 5:30টাতেই সন্ধে হয়ে যাচ্ছে। তাহলে এখন 5:40 বাজে, সন্ধেবাতি দিয়ে রেডি হলাম, তো যাচ্ছি হচ্ছে গিয়ে ফ্রিজ একদম খালি, দেখি কি কি নিয়ে আসি, বেশি বাজার করব না কারণ সামনেই দীপাবলি দিওয়ালি, আর 2 দিন স্কুল আছে আমার মেয়ের, কালকে আর পরশু, তাই না? 21 তারিখ স্কুল আর টিউশন হয়ে ছুটি হবে, তো দেখি কি বাজার করে নিয়ে আসি, বেশি বাজার করবো না, ওদের বাবাও বাড়ি নেই, আমি একটু যাচ্ছি, এখন 5:45 মতো বাজে, দেখো কি নিয়ে আসি, পরে দেখাই, ঠিক আছে। দেখো বাজারে গেছিলাম, কিছু কিনিনি রাত্রের বাজারে, মাছ টাছ ভালো পাওয়া যায় না, দেখো ফুলকপিটা কিনেছি, এই পেঁপেটা কিনেছি, আর এ 10 টাকার আদা, এই তো এগুলোই কিনলাম, আর কিছু কিনিনি, রেখে দাও, ধোয়া দরকার, তুমি হাত ধোবে, হ্যাঁ ঠিক আছে, কারণ দিওয়ালি ছুটি আসছে না, সেই জন্য বেশি বাজার করিনি। দেখো চিকেন রান্না হচ্ছে আলু আর পেঁপে দিয়ে, আর রুমালি রুটি নিয়ে এসেছি আজকের ডিনার। কি বাজানো? বুধবার 19 তারিখ না? এই যে রাত্রেবেলায় ডিনার হচ্ছে রুমালি রুটি আর পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল টমেটো দিয়ে। আজকে হচ্ছে 20 তারিখ বৃহস্পতিবার, এই যে ডাল করেছি, আর একটা চচ্চড়ি করেছি, মানে ফুলকপি ডাটা আলু পেঁপে এটা সেটা দিয়ে, টমেটো ফমেটো দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর ডাল করেছি, আর কিচ্ছু করবো না, মেয়ের স্কুল আছে, কিচ্ছু করবো না বলতে বড়ি টড়ি ভেজে দেবো, পাঁপড় টাপড় ভেজে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, ওদের বাবা তো। এই থালাটা দেখো বেশ বড় সড়ো থালাটা, এটা চুল দিয়ে কালকে নিলাম, আমি যে ইয়েটা দেখালাম না থালাটা, সঙ্গে সঙ্গে আমার মেয়ে এগুলো উঠিয়ে দিল, মানে এগুলো দেখানোর জন্য, দেখো এগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছিলাম জানো বাবা, ওই কালীঘাট থেকে, পরশু নিয়ে এসেছিলাম, গত পরশু। এই যে থালাটা, এই বাটি, ওরকম করে দেখাতে হবে না, তোমাকে দেখাতে হবে না, তোমার হাতটা সরিয়ে নাও, আমি সব দেখিয়ে দেবো, দেখো এই দেখো এই কলসিটা কি সুন্দর না, আর কি বলো তো, আমার মেয়ে সবসময় বেসিনে জলে হাত ধুচ্ছে, ওই করে করেই ঠান্ডা লেগে যাবে, আর এক তো এখন তো সিজন চেঞ্জের সময়। দেখো বাটি, এ দেখো অ্যালুমিনিয়ামের কি ঘটি বাটি, এই যে এইগুলো, এই জল ঢালার, এটা একটা এত সুন্দর শেপের ঘটি না কি এগুলো, এগুলো এইটা তো কড়াই, এই যে প্লেন ধোসার মতো করেছি মেয়োনিজ দিয়ে, আমার মেয়ে স্কুল থেকে এসে খেয়ে নেবে, আমরাও খেলাম। আবার কি হয়েছে? অ্যানাহলিক্স খা, হলিক্স এনাও, অ্যানাহলিক্স বিছানায় বসে ভেঙে যাবে, কিন্তু বিছানায় বসে ভেঙে যাবে। 20 তারিখ বৃহস্পতিবার, আজকে রাত্রের এটা ডিনার হয়ে যাবে, এখন তো 8টা বেজে গেছে, আর এই টিফিনও হবে ডিনারও হবে, প্রথমে কি আপনাদের সাথে খায় আর কিছু খায়, এই দেখো হয়ে যাবে, ওকে একটু দেওয়া হবে চিকেন পকোড়া, 3 জনের 3টে। কি করলো, আমার ছোট মেয়ে কেমন করলো,